হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরো একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তোমাদেরই রিকোয়েস্ট এসেছিল, অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছিল, সরি, অনেকদিন দিয়ে বলছে, তার রিকোয়েস্টই আগের বারের আমি বলুন বাস্টিং ভিডিওটা করেছিলাম। এবারে সে আবার রিকোয়েস্ট করেছে, একটু অন্যরকম ভাবে বলেছে, সেই রিকোয়েস্টেড ভিডিওটাই নিয়ে চলে এসেছি আমি। সেই রিকোয়েস্টটা হলো, সেটাতে সে বলেছে যে শাড়ি পরে বালুনটাকে হাগ করে বালুন বাস্ট করতে, ফাটাতে হবে বালুনটা, তার সেই ভিডিওটাই আমি আজকে করবো। তো তার জন্য আমি এখানে 10 খানা বেলুন ফুলিয়ে নিয়েছি অলরেডি, এন্ড এই ভিডিওটা কিন্তু টু বি কন্টিনিউড চলছে। তার মানে হচ্ছে, এর আগের ব্লগটা তোমরা যদি দেখে থাকো, সেখানে আমি বসে বেলুন গুলোকে ফুলিয়েছি, 5 মিনিটের মধ্যে 10টা বেলুন ফুলিয়ে বেঁধে রেডি করার চেষ্টা করেছি। সেটা 1 নম্বর, ওই ভিডিওটাকে আগে দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখতে এসো। এখানে আমি জাস্ট বেলুনটাকে হাফ করে ফাটাবো। তো ফাটাবার আগে যেটা আমি করব, ভিডিওটা শুরু করার আগে আমি ভুলে গেছি, জানলাগুলোকে বন্ধ করা হয়নি, জানলাগুলোকে বন্ধ করি, কারণ বেলুনগুলো ফাটালে ধূপ এত আওয়াজ হয় না, ফটাস ফটাস করে, আমার ভয় লাগে যে পাশের বাড়ি থেকে না কমপ্লেন করতে চলে আসে, কারণ দুপুরবেলার সময়। তো 1 সেকেন্ড, চলো 10টা বেলুন ওই যে রাখা, একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখতে পেয়েছো এই যে 10টা টোটাল বেলুন, এইগুলোকে এক এক করে নেব আর হাফ করে ব্লাস্ট করতে হবে। তো চলো তাহলে ভিডিওটা করা শুরু করি। এন্ড এই শাড়িটা আমি আজকে নতুন পরেছি, কেমন লাগছে? এটা নতুন করেছি শাড়িটা, এটাও সেই অনেক পুরনো 15 বছরের সেলফ লাইফ, তো সেই 15 বছর ধরে ঘরে রাখা, এখন ভিডিও করার চক্করে পড়া হচ্ছে। তো চলো তাহলে ভিডিওটা করা শুরু করছি আর বেলুন গুলোকে হাফ করে ফাটাচ্ছি। আমার কান আজকে যাবে, ওরে বাবা ফাটছে না, আরো পেছনটা বেরিয়ে যাচ্ছে, ফাটছেই না, কি করে যাবো, এবারে দ্বিতীয় নম্বর। স্কিনে লাগে, জ্বালা করছে, আগের দিনও লেগেছিল। এবার একটা হোয়াইট, এক একটা বেলুন এত ইয়ে, জুড়ে লাগছে না, এখানে যখন বেলুনটা ফাটছে মনে হচ্ছে চর মারছে। ফ্যান বন্ধ করে পুরো ঘেমে গেলাম, এক একটা বেলুন এত এত জিদ্দি, যেটাকে বাংলাতে বলে তেটিয়া, ফাটেই না,
দেখো লম্বা হয়ে পেছনে বেরিয়ে যাবে তোমার খাটিয়ে। তাহলে হাঁফিয়ে গেলাম পুরো ভিডিওটা করে, ভালোই জোর লাগে বেলুন গুলো ফোলাতে আর ফাটাতে, কারণ ফাটছেই না। আচ্ছা একজন আমাকে কে তো বলেছিল চুটকি চুটকি যেটা আমরা ছোটবেলায় করে থাকি সেইটা করতে বলেছিল। তো এখন তো লিপস্টিক পরে আছে, দেখো লিপস্টিক পরে পুরো ভুতুনি হয়ে যাবে এটা করতে গিয়ে। ছোটবেলায় বেলুন গুলো ফেটে যেত, তারপরে বেলুনটাকে এরকম করে নিতাম, নিয়ে এরকম করে চুটকি বেলুন ফুটিয়ে, দেখেছো হেব্বি মজার এটা। এইটা হলো ছোটবেলার স্মৃতি, এইটা করতাম। ভাই বোনেদের মাথায়, যদি স্কুলে থাকি তো স্কুলের বন্ধুদের মাথায়। লাস্ট ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল চুটকি বেলুন মানে ফুলিয়ে ফাটাও, এটাকে যত ছোট করে টাইট করা হবে তত তাড়াতাড়ি এটা কাটবে। চলো, দারুণ মজাদার ভিডিও, আমার তো খুব ভালো লাগে এরকম ধরনের ভিডিও করতে। বাট সরঞ্জাম গুলো সবসময় হাতের কাছে থাকে না, কিনে কাটে নিয়ে এসে করতে একটু লেট হয়ে যায়। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যে রিকোয়েস্টটা করেছিলে তার কথা বলছি, তুমি বলেছিলে শাড়ি পরে ভিডিওটা করতে, হাফ করতে বলেছিলে, সেম করেছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।